কাকলি সকাল আটটা থেকে শুরু হয়ে দশটা বাজে এখন যদি শতাংশের হিসাব বলি এটি আমাদের কাছে পেতে আরো কয়েকটা মিনিট সময় লাগবে তারপরে আসলে বলা যাবে তবে আমাদের চোখে যা দেখেছি আমি বর্তমানে আছি মমিসিং এর ত্রিশাল উপজেলায় এই উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র আমরা ঘুরে দেখেছি সেখানে যেটি দেখেছি যে আসলে প্রত্যাশিত অনুযায়ী যে ভোটার সংখ্যা থাকার কথা সেটি কিন্তু নেই এবং বর্তমানে যে কেন্দ্রটিতে আছে নজরুল একাডেমি এবং দরিরামপুর এখানে পাশাপাশি দুটি কেন্দ্র একটিতে মহিলা ভোটার এবং একটিতে পুরুষ ভোটার সেখানে কিন্তু প্রায় ছয় হাজারের মতো মতো ভোটার এই মুহূর্তে কিছু সংখ্যক মহিলা ভোটার আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মহিলা মহিলা ভোটার আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরুষ ভোটার কিন্তু একেবারেই নেই বললেই চলে পাশের যে কেন্দ্রটিটা আছে সেখানে পুরুষ ভোটার একেবারেই নেই প্রিজাইডিং অফিসাররা যারা আছেন এবং প্রার্থীরা প্রার্থীরা যারা আছেন কয়েকজনের সাথেও আমরা কথা বলেছি প্রত্যেকে আশা করছেন হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতিটা কিছুটা বাড়তে পারে তবে প্রথম এবং দ্বিতীয় ধাপেও যেটি দেখেছি আমরা বিভিন্ন জায়গায় যে প্রত্যাশিত ভোটার সেটি কিন্তু আসলে হয়নি আজকে কতটুকু ভোটার উপস্থিতি আসলে বাড়তে পারে সেটিও আসলে এখন দেখার বিষয় মানুষ আসলে অনেকেই অনেকের মতো করে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন সেটি যেরকম আছে বাস্তবতা ঠিক তেমনি একইভাবে যে অনেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসছেন না এবং যে কারণে এই ভোটার উপস্থিতিটা একেবারেই কম হচ্ছে তো ময়মসিংহের আজকে এই তৃতীয় ধাপে ময়মসিংহ ত্রিশাল ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই তিন উপজেলায় নির্বাচন হচ্ছে চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে মোট একচল্লিশ জনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আর আইন সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় দুর্যোগ বা গোলযোগ কোনো কিছুর খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি তার নিয়ন্ত্রণের জন্য যেভাবে প্রস্তুতি থাকার কথা সবটুকুই তারা রেখেছেন কাকুলি কনিক আপনাকে ধন্যবাদ চলে যাব মুর্শীগঞ্জে আছেন শুভ শুভ আপনার ওখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন সাকলেই আপনাকে যদি শুরুতেই জানিয়ে রাখি যে প্রথম এবং দ্বিতীয় ধাপে যে ধরনের ভোটার উপস্থিতি আমরা কেন্দ্রগুলোতে দেখেছি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সেই সংখ্যাটি কিন্তু তুলনামূলকভাবে একেবারেই কম আমরা বেশ কয়েকটি কেন্দ্র সকাল থেকে ঘুরে দেখেছি মুন্সীগঞ্জের শ্রীনগর এবং সিরাজদি খানের দুটি উপজেলাতে এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে শ্রীনগরে কিন্তু সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট ভোটগ্রহণ এটি কিন্তু বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে এখানে প্রায় এই উপজেলার কিন্তু চোদ্দোটি ইউনিয়নের প্রায় তিরানব্বইটি ভোট কেন্দ্রে আজকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এতে কিন্তু প্রায় দুই লাখ সাতান্ন হাজার তিনশো আটান্ন জন নারী ও পুরুষ ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তবে আমরা এখন যে কেন্দ্রটিতে আছি বাগড়া সৌরভচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় এই ভোট কেন্দ্রে কেন্দ্রটিতে কিন্তু প্রায় সাড়ে আট হাজারের মতো ভোটার রয়েছে তবে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রিজাইডিং অফিসার বলছে যে মাত্র পাঁচ শতাংশ ভোট কিন্তু পড়েছে অর্থাৎ তুলনামূলকভাবে সেভাবে ভোটার উপস্থিতি বাড়ছে না তবে তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়বে তারা যেটি বলছেন যে সকাল থেকে যে ভোটাররা এখানে ভিড় করছে তার মধ্যে নারী ভোটারদের সংখ্যা কিছুটা বেশি এবং তুলনামূলকভাবে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু খুব একটা নেই এবং ভোটকেন্দ্রগুলো কিন্তু একেবারেই ফাঁকা তবে প্রার্থীদের পক্ষ থেকে কোথাও কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি তবে যে ভোটকেন্দ্রগুলো রয়েছে এই তিরানব্বইটি ভোটকেন্দ্রের মধ্যে কিন্তু প্রায় ঊনপঞ্চাশটি ভোটকেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ বলে কিন্তু আসলে বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে যে কারণে চার স্তরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে র্যাব পুলিশ আনসার সদস্য এবং বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এই বাগড়া ইউনিয়নটি আসলে এই উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন বলে বিবেচনা করা হচ্ছে এবং অতীতের ঘটনা বিবেচনায় এখানে শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি তারা বৃদ্ধি করেছেন এবং শান্তিপূর্ণভাবে গ্রহণটি শেষ হবে বলে কিন্তু তারা আশা করছেন তবে ভোটার যে উপস্থিতি যেটি শুরুতেই বলছিলাম সেটি কিন্তু আশা করি ধন্যবাদ দর্শক তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা